কেনাকাটি করতে তোমাদের দাদা ভাই নিয়ে গেছিল, তো চলো কি নিয়েছি সেগুলো শেয়ার করবো, পরে শেয়ার করবো কি কি নিয়েছি। আর অনেক টাইম হয়ে গেছে, অনেক বেজে গেছে, তো রান্না বসাতে হবে, তো রান্না করবো, ড্রেসটা চেঞ্জ করে নেবো, তারপর রান্না করবো। আর আজকে হচ্ছে সপ্তমীর দিন, তো আমার সকল বন্ধুদের জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, খুব এনজয় করো, খুব ঘোরো ফেরো মণ্ডপে মণ্ডপে। তো চলো আমরা মনে হয় সন্ধ্যায় বেরোবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো শেয়ার করবো। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওতে থেকো, স্কিপ করে টেনে টেনে দেখো না। তো চলো রান্না বান্নার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর এখন আনতে যাচ্ছি জুতো। তো হঠাৎ করেই প্ল্যান হলো, তো তোমাদের দাদা ভাই বলো চলো, মেয়েরও ভালো জুতো নেই, পুরনো হয়ে গেছে, আর তোমারও তো চলো জুতো নিয়ে আসি। তো এই বলে হঠাৎ করে আমরা বেরিয়ে পড়লাম। তো রাস্তার ধারে মানে মন্দিরটা পড়ে গেল, যে মন্দিরটা কথা বলেছি তোমাদের, খুব একটা খুব বড় মন্দির, খুব সুন্দর মন্দির, বলতে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তো এই প্যান্ডেলটা আমরা একটু দেখিয়ে দিই, সন্ধ্যাবেলায় কিন্তু ভালো করে দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি, যেতে ঢুকতেই পারিনি, এত লাইন ছিল। তো দিনের বেলায় একটু ভিডিও করেছিলাম বলে তোমাদেরকে দেখানো হলো, শেয়ার করা হলো এই যে প্যান্ডেলটা। তো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, দারুণ করেছে। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, ভেতরে ঠাকুরটাও দেখাই। ভেতরের পজিশনটা হচ্ছে এই রকম করেছে, দেখতে পাচ্ছ গোল একদম, অনেক উঁচু, কিন্তু খুব সুন্দর লাগছিলো। ভিডিওতে অতটা সুন্দর লাগছে না, কিন্তু আমি দেখলাম খুবই ভালো লাগছিল, ইচ্ছেই করছিল না আসতে। ঠাকুরটা এত সুন্দর করেছে না কি বলবো তোমাদের। তো দিনের বেলায় তো একটু লাইটিংটা কম ছিল, রাতের বেলায় কিন্তু প্রচুর লাইট ছিল রাত্রে। তো রাত্রে কিন্তু ঢুকতে পারিনি, তবুও বাইরে থেকে একবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়েছিলাম। তো আমরা জুতো নিয়ে বাড়ি চলে আসবো, আর বাড়ি আমরা এসে গেছি অনেক আগেই, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর দেখো আমি রান্না করছি, মুগ ডাল করবো মাছের মাথা দিয়ে, আর বাঁধাকপি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই, তো বাঁধাকপিটাও করবো মাছের মাথা দিয়ে, আর করবো চিকেন করবো, যেহেতু আজকে সানডে, ভিডিওটা কিন্তু কালকে পোস্ট হবে সোমবার। তো চলো ঝটপট রান্নাবান্না করে নিই, আর তোমরা কিন্তু দেখতে থাকো, আমার ভিডিওটা স্কিপ করে দেখো না, টেনে টেনে দেখো না। তো চলো আমি এখানে ডাল বসাবো, আর ভাত অলরেডি বসিয়ে দিয়েছে, দেখো তো ভাত হচ্ছে, দেখো চিকেন কষা হচ্ছে, আর এখানে বাঁধাকপি দেব, আর ডাল নেমে গেছে, এই দেখো আমার মুগ ডাল নেমে গেছে মাছের মাথা দিয়ে কাতলা মাছে। তো চলো ভাতটা নেমে গেছে, তো দেখতে থাকো আমার ভিডিওটা, চলো রান্নাটা করে নিই। হ্যাঁ বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের, আবার একসঙ্গে আজকে খাওয়া দাওয়া করলাম, আর তোমাদের দাদা ভাই আজকে ছুটি আছে, আগেই বলে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে যখন, তোমার একটু রেস্ট করবো, আর মেয়ে ওই দেখো কার্টুন দেখতে ব্যস্ত আবারও, আর তোমাদের দাদা ভাই শুয়ে আছে। তো চলো সন্ধ্যায় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যা, আর আমরা একদম পুরোপুরি রেডি, মেয়ে ওই দেখো বসে আছে রেডি হয়ে। ও এটা পড়ে নাও, শোনা এটা পড়ে না, এটা পড়লে ভালো লাগবে, যাওয়ার সময় পড়বে। আর আমিও রেডি, এই দেখো আমি এইটা পড়েছি। তো চলো সকালে যেটা বলছিলাম ওটাই পড়ে নিলাম, আর তোমাদের দাদা ভাই নিয়ে যাবি, 7 বছরে এই ফার্স্ট প্রথমবার আমরা একসঙ্গে দুর্গাপুজো দেখতে যাব, মানে কি বলবো, কালকে গিয়েছিলাম জানেন,
তোমাদের দাদা ভাইয়া রেডি? তো চলো, 7 বছরের প্রথম আজকে যাব মানে বরের সঙ্গে প্রথম মানে এই দুর্গাপুজো দেখতে। তো চলো, খুব খুশি, মেয়ে রেডি হয়ে গেছে, তোমাদের দাদা ভাই ওটা পরেই চলে যাবে। তো চলো দেখতে থাকো। আর ওখানে গিয়ে আমাদের এখানে বড় প্যান্ডেল মানে খুব মানে নামকরা একটা প্যান্ডেল হয়েছে। কি প্যান্ডেলটা গো? মায়াপুরের ইসকন মন্দির। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা কিন্তু মিস করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, তোমরা কিন্তু পুরোটাই দেখো, খুব ভালো লাগবে। খুব ভালো একটা মানে প্যান্ডেল হয়েছে, তো সেই প্যান্ডেলে যাবো আর ঘুরবো। লাগলো দোলা কাশে বনে হিমেল শরত টানে, লাগলো দোলা কাশে বনে হিমেল শরত টানে, ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসেছি। আর তোমাদের দাদা ভাই আবার দোকানে গেল, আর মেয়ে দেখো শুয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে, তো মেয়েকে খাইয়ে দিয়েছে, শুয়ে পড়েছে। আর এই 7 বছর বিয়ে হয়েছে তো আমাদের, তো এই প্রথমবার মানে দুর্গাপুজোয় তোমার দাদা ভাইয়ের সঙ্গে ঠাকুর দেখতে গেলাম, খুব খুব এনজয় করলাম, খুব মজা করলাম। পুরোটা হয়তো শেয়ার করতে পারলাম না, যেহেতু এত ভিড় ছিল, এত ভিড় ছিল। আর এখানে একটা মানে খুব মানে বড় প্যান্ডেল হয়েছে দুর্গাপুজোর, যেটা হচ্ছে গিয়ে মায়াপুরে ইসকন মন্দির, তো ওটার জন্য প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে লাইন দিয়ে ঠাকুর দেখছে, এরকম ব্যাপার। আর সকালবেলায় গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে কিছু নিয়েছি, জুতো নিয়েছি, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দেখো দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে গিয়ে আমার জুতো, এই যে আর আমার মেয়ের জন্য নিয়েছি, এই দেখো এই যে। তো সকালবেলায় এই জুতো আনতে গেছিলাম, তো তখনই একবার মন্দিরটা ভালো করে দেখে নিয়েছিলাম, আর রাত্রিবেলায় তো প্রচুর ভিড়, ঢুকতে পারিনি। আর এই দুটো নিয়েছি আমি, এই যে এরকম হিল জুতোটা কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দ, এই দেখো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কালকে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, আর খুব খুব এনজয় করো, গুড নাইট।